নমস্কার বন্ধুরা কুইকলানিং চ্যানেলে সবাইকে স্বাগত জানে রাজ্যে এবার ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশাল শূন্য পদে প্রত্যেকটি রাজ্যেই কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে বিশেষ সুবিধা হলো তুমি তোমার নিজের রাজ্যে চাকরি করার সুযোগ পাচ্ছ আর সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করে নেওয়া হবে তার আগে প্রার্থীদের আবেদনটি করতে হবে উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে খুব রিসেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে তিরিশ দশ দু হাজার চব্বিশে নোটিশটি প্রকাশিত হয়েছে উনিশে নভেম্বর পর্যন্ত আবেদনটি চলবে অনলাইনে আবেদনটি করার পরই শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে তোমাদের প্রত্যেকটি স্টেটে নিয়োগ করা হচ্ছে কিন্তু বেশি সুবিধে রয়েছে তো আবেদন করতে কেউ মিস করবে না চলো জেনে নেই ডিটেলসে তুমি কিভাবে আবেদন করবে কোন লিঙ্কের মাধ্যমে বয়স বেতন কাঠামো শিক্ষাগত যোগ্যতা কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি পুরো ভিডিও অবশ্যই দেখো আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইকলার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল না দেখতে পাচ্ছ নোটিশটিতে কিন্তু ভ্যারিয়াস ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা একসঙ্গে তিরাশি ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রচুর শূন্য পদে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম থার্টি অক্টোবর তিরিশে অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস অব নভেম্বর শুধুমাত্র কিছুদিন হাতে সময় রয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে বিশাল শূন্যপদী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন হয়ে গেলেই শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য আর ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে তুমি যে কোনো স্টেট থেকেই হও না কেন যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো এখানে আবেদনযোগ্য ছেলে মেয়ে সকল প্রার্থীরাই তো চলো ডিটেলসে দেখিনি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা বেতন কাঠামো সব কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি মনে রাখবে প্রত্যেকটি পদের জন্য কিন্তু তোমার আবার বয়সের ছাড় দেওয়া রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী আর সরকারি নিয়ম অনুযায়ী এখানে স্যালারিও রয়েছে খুব ভালো তো অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো এখানে কিন্তু ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে বিজনেস ফাইন্যান্সের ম্যানেজার পদে রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে যেখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তুমি আবেদন করতে পাবে হেড এআই পদে নিয়োগ করা হচ্ছে তারপর হেড বিজনেস অ্যাকোয়ারিং বিভিন্ন হেড পদে নিয়োগ করা হচ্ছে মার্কেটিং অটোমেশন পদের জন্য তারপর দেখো নিউ এজ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ প্রোডাক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটির জন্য কিন্তু বয়স সীমা আলাদা আলাদা রয়েছে ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে তারপর প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে এটিএমের নিয়োগ করা হচ্ছে ইউনিট ম্যানেজার পদে এভাবে একসঙ্গে তিরাশি ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে অনস্ক্রিনে তার লিস্ট আসছে তোমরা দেখে নাও দেখো পার্টনারশিপ ম্যানেজার ডিজিটাল পেমেন্ট এপিআই প্রোডাক্ট ম্যানেজার বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস তবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন যোগ্যতা বলা রয়েছে বেশিরভাগ পদের জন্য গ্র্যাজুয়েশন পাস থেকে থাকলে তোমরা আবেদন করে দিতে পারবে আর বয়সটি কিছু কিছু পদের জন্য চল্লিশ বছর কিছু পঁয়তাল্লিশ কিছু পঞ্চাশ মিনিমাম ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে এখানে প্রার্থীদের এই সমস্ত পদগুলোর জন্য আবার বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া রয়েছে তো তুমি যে পদের জন্য আবেদন করো না কেন এই যে গ্র্যাজুয়েশন পাশে দুর্দান্ত নিয়োগ করা হচ্ছে বি ও বি ব্যাংক অফ বরোদার তরফ থেকে তার জন্য তোমাকে কি করতে হবে দেখ প্রথমেই তোমাকে প্রত্যেকটি স্টেটের নাম আমি দেখিয়ে দিচ্ছি তুমি তোমার স্টেটে যে জব করার অপরচুনিটি এসেছে কেউ আবেদন করতে মিস করবে না এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাকে শর্ট লিস্টিং ক্যান্ডিডেটদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউর জন্য দেখো এখানে স্টেট লোকেশন ভ্যাকেন্সি আসামের গৌহাটিতে বিহারের পাটনাতে এভাবে গুজরাট কেরালা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব উত্তরপ্রদেশ তারপর দেখো এখানে কিন্তু আরও রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় নিয়োগ করা হবে তাও বলে দেওয়া রয়েছে তো তুমি যে কোনো স্টেট থেকে দেখে থাকো না কেন তোমার লোকেশান কোন কোন লোকেশানে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে তার ডিটেলস তোমাকে চেক করে নিতে হবে সব দেওয়া রয়েছে এই একটি নোটিশে তো আবেদনটি করার জন্য আবেদন পদ্ধতি তো দেখে নিতে হবে আবেদন পদ্ধতি আমি বলে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু ধার্য করা হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন সিলেকশন উইল বি বেস্ট অন লিস্টিং অ্যান্ড সাবসিকুয়েন্ট রাউন্ড অফ পার্সোনাল ইন্টারভিউ প্রার্থীদের কি করতে হবে সবার প্রথমে ব্যাংক অফ বরোদার এই যে ওয়েবসাইট লিংক চলে যেতে হবে তোমাদের শেখান অনলাইনে আবেদন করার জন্য মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের সুন্দর করে ফর্মটিকে পূরণ করতে হবে ব্যাংকের ওয়েবসাইট অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যদি তোমরা আবেদন করার জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেখো ব্যাঙ্ক অফ বরোদার এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যাওয়ার পর তোমাকে ক্যারিয়ার সেকশনে যেতে হবে তারপর কারেন্ট অপরচুনিটি অপশনে গিয়ে তোমাদের সুন্দর করে কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্ট বলে দেওয়া রয়েছে এখানে গিয়ে তোমাদের আগে সুন্দর করে আবেদনটি কমপ্লিট করতে হবে তো আবেদনটি করার জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো জরুরি তা হলো রিজিউম পিডিএফ ফাইল বানিয়ে তোমাকে আপলোড করতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট দিতে হবে এডুকেশনাল সার্টিফিকেটগুলো তোমাদের সব যার যতটুকু শিক্ষাগত যোগ্যতা রয়েছে দিয়ে দেবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইফ অ্যাপ্লিকেবল যদি জরুরি হয় দিয়ে দেবে কাস্ট সার্টিফিকেট যদি জরুরি হয় দিয়ে দেবে পিডাব্লিউডি সার্টিফিকেট যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য জরুরি থাকলে অবশ্যই দিয়ে দেবে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করিয়ে কত কেবির মধ্যে আপলোড করাতে হবে তার ডিটেলস বলা রয়েছে সুন্দর করে প্রত্যেকটি ফটো সিগনেচার তো অবশ্যই আপলোড করাতে হবে তারপর এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করিয়ে সুন্দর করে পেমেন্ট করে তোমাদের কিন্তু ফর্মটি সাবমিট করে দিতে হবে প্রচুর শূন্যপদ রয়েছে এখানে আবেদনটি করার সময় আবেদন মূল্য হিসাবে ধার্য করা হয়েছে কার কত টাকা দেখো যারা কেনা এস সি এস পিডাব্লিউডি ওমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য শুধুমাত্র একশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে আর জেনারেল ই এস ওবিসিদের জন্য ছশো টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে তোমাকে এই আবেদন মূল্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু দিয়ে তারপর ফর্মটিকে পূরণ তারপর ফর্মটি সাবমিট করতে হবে আবেদন ফি সাবমিট করার পর তোমাদের ফর্মটিকে সাবমিট করতে হবে সুন্দর করে তো ফর্মটি পূরণ করা স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিলাম আমি তোমরা যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে অথবা তোমরা ব্যাংক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেরও আবেদনটি করে দিতে পারো তো এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এখানে কিন্তু প্রার্থীদের তিরিশ দশ দু থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনটি চলবে উনিশ এগারো দু পর্যন্ত রিক্রুটমেন্টই হচ্ছে ব্যাংক অফ বরোদার তরফ থেকে ইম্পর্টেন্ট আপডেট বলতে পারো প্রচুর শূন্য পদে বিভিন্ন যোগ্যতায় কিন্তু বিভিন্ন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তো তুমি তোমার পদের জন্য যে যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক থাকো সে পদের জন্য একটু ডিটেলসে চেকআউট করে নেবে যদি অফিসিয়াল নোটিশটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে প্রথমে তোমরা নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পরে ব্যাঙ্ক অফ বরোদার থেকে তরফ থেকে এই যে দুর্দান্ত অপরচুনিটি এসেছে কেউ মিস করবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে তুমি যেখানকার বাসিন্দাই হও না কেন অল ইন্ডিয়ান সিটিজেনরাই এখানে আবেদন করে দিতে পারবে তো এই ছিল আজকের একটা ইম্পর্ট্যান্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে power journal